উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ 26শে জানুয়ারি আমরা আমাদের দেশের 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। প্রথমে আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৪৭ সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়, কিন্তু তখন দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল। ১৯৫০ সালের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, তাই আমরা প্রতি বছর 26শে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করি। ডক্টর ভীমরাও আম্বেদকর আমাদের সংবিধানের জনক। এটি ভারতের একটি জাতীয় দিবস। প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে অত্যন্ত গৌরব ও উদ্দীপনার সাথে পালিত হয়। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানে সরকার ব্যবস্থা গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে দেশের মৌলিক রাজনৈতিক আদর্শের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছে। এটি স্বাধীন ভারতের সংবিধানকে সম্মান করার দিন। এই দিনে ভারতের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরমবীর চক্র, অশোক চক্র এবং বীর চক্র আকারে সাহসী সৈন্যদের জন্য পুরস্কার প্রদান করা হয়। এমনকি যেসব শিশু এবং সাধারণ নাগরিকরা প্রতিকূলতার সময় সাহস দেখিয়েছে তাদেরও পুরস্কার দেওয়া হয়। এই দিনে নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটে ভারতের রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন। প্রজাতন্ত্র দিবস হল আপন স্বাধিকার উদযাপনের উৎসব। এই দিনটি পালনের মাধ্যমে ভারতীয় জনগণ নিজেদের দীর্ঘ মানসিক দমনপীড়ন থেকে মুক্তির আনন্দকেই উদযাপন করে থাকে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রত্যেক ভারতবাসীর উচিত এই দিনটিকে যথাযোগ্য গুরুত্ব ও সম্মানের সাথে স্মরণ করা। সবাইকে 75তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।